আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জি এম জাহাঙ্গীর হোসেন, অর্থোপেডিক ও আর্থ্রোস্কোপিক সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর ঢাকায় কর্মরত আছি। আমি আজকে আপনাদেরকে বলবো, যেটা রোগীরা প্রায় আসে আমাদের কাছে, এটা যেটা নিত্যনৈতিক ঘটনা ঘটে যায়, পা মস্কে যায়, হাঁটতে গেছেন, পিসেল খেয়ে পড়ে গেছেন, বা পা হাঁটতে গেছেন, গর্তে পড়ে গেছেন, পাতে আঘাত পেরেছে, আপনি সিঁড়ি দিয়ে নামছেন, হঠাৎ করে এক স্টেপ ভুল করলে পাটা মস্কে যেতে পারে। এই পাটা মস্কানোর সাধারণত আমরা ভেবে নেই যে একটা হালকা ধরনের আঘাত, যেখানে লিগামেন্টগুলা তার পায়ের একটু মস্কাইছে, সেটা কোনো কিছুটা ছিল, হালকা ধরনের ছিঁড়ছে, বেশি ধরনের ছিঁড়ে নাই। সুতরাং এটা হলো যে কোনো টুইস্টিং ধরনের আঘাতে এরকম পা মস্কে যেতে পারে। এর আশেপাশে অসংখ্য লিগামেন্টগুলো থাকে, সেই লিগামেন্টগুলা কিছুটা হলে মস্কায়, অথবা কিছুটা হলেও অনেক সময় ছিঁড়ে যেতে পারে, তবে পুরাপুরি ছিঁড়ে না বা মধ্যম টাইপের ছিঁড়ে না। এই পা মস্কানোতে অনেক সময় সাথে সাথে রুগী যারা পড়ে যায়, আঘাত পায়, তারা ব্যথা ফিল করে, অথবা যে জায়গাটা একটু ফুলেও যেতে পারে, অথবা অনেক সময় রং পরিবর্তন হয়ে সবুজ কালার হয়ে যায় ভিতরে রক্তক্ষরণ হলে। তো এর প্রাথমিক এই ধরনের রুগী যখন আমাদের কাছে আসে, আমরা ওনার উপসর্গটা শুনে তাকে পাটার গোড়ালিটা দেখে বুঝতে পারি, তারপরে প্রয়োজনে একটা লোকাল পার্টার ওই গোড়ালির একটা এক্সরে করে আমরা দেখি কোনো হাড়ের সমস্যা আছে কিনা। সাধারণত এই ধরনের মস্কানে হাড়ের একটা সমস্যা হয় না, সাধারণত লিগামেন্টগুলা মস্কে যায়, আমরা বলি যে লিগামেন্টগুলার স্প্রেন হয়। সেক্ষেত্রে আমরা প্রথম যাতে হলো তাকে আমরা বলি জায়গাটাকে রেস্ট দিতে হবে, অর্থাৎ জায়গাটাকে প্রথম ঠান্ডা শেক দিতে হবে। সাধারণত এই ধরনের আঘাতের যত 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ঠান্ডা শেক দিতে হয়। সেটা কীভাবে হতে পারে, ঠান্ডা পানির শেক হতে পারে, অথবা কিছু বরফের টুকরাকে প্লাস্টিকের ব্যাগে নিয়ে ওখানে লাগানো যেতে পারে গোড়ালিতে, তার বা গোড়ালিতে লাগাতে পারে। তারপরে সেইটা সাধারণত প্রতি ঘন্টায় 10 মিনিট বা 2 ঘন্টা 20 মিনিট করে দিয়ে এটা 24 থেকে 48 ঘন্টা এই অবস্থাটা চলবে। তারপরে ওই পরবর্তী ম্যানেজমেন্ট আসে যে তার পাটা একটু উঁচু করে রাখতে হবে, যাতে এটা ফুলা ব্যথা কমে আসে। তারপরে আসে যে আমরা জায়গাতে অনেক সময় এটা কম্প্রেশন ব্যবহার করি, যাতে ফুলা ব্যথা কমে যায়, অর্থাৎ ইলাস্টিক কম্প্রেশন, বা যে পা গোড়ালির জন্য বা অ্যাংলেট বলি আমরা, সেই অ্যাংলেট ব্যবহার করা যায়, যাতে ফুলা ব্যথা কমে আসে। তো এই ধরনের তাহলে আমাদের চিকিৎসাটা ওভারঅল হবে, জায়গাটাকে উঁচু করে রাখতে হবে, রেস্টে দিতে হবে, ঠান্ডা পানি শেক দিতে হবে, তারপরে কম্প্রেশন করতে হবে জায়গাটা ইলাস্টিক অ্যাংলেট ব্যবহার করে। অনেক সময় আমরা কিছুটা প্লাস্টার ব্যবহার করে থাকি, প্লাস্টার বা কিনতে পাওয়া যায় যে স্প্লিন ব্যবহার করে যায়, এটা কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে এই অবস্থাটা ছেড়ে যায় আশা করছি। তারপর 5 থেকে 7 দিন ফুলা ব্যথা কমার পর তারপরে স্বাভাবিক গোড়ালির ব্যায়ামের মাধ্যমে সেটা পূর্বের অবস্থায় ফিরে যাবে। এইটা এই অবস্থায় আমরা সাধারণ মস্কানোটা আশা করছি রোগী সুস্থ হয়ে উঠবে।